শাকিলা তার স্বামীকে ছবি দেওয়ার জন্য কিছু ব্যক্তিগত ছবি তুলতে থাকে। ছবিগুলো তুলতে তার লজ্জা করছিল, কিন্তু স্বামীর প্রবাস জীবনের কথা ভেবে রাজি হয়। এমন ছবি একমাত্র স্বামীকেই তো দিচ্ছি, এতে নিশ্চয়ই দোষের কোনো কিছু নেই, এই ভেবে তার ব্যক্তিগত কিছু ছবি তোলে। তারপর সেই ছবিগুলো তার স্বামীর হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেয়, কিন্তু ভুল করে তার স্বামীর নাম্বার না দিয়ে তার দেবর সুজনের হোয়াটসঅ্যাপে পাঠায়। শাকিলা ভয় পেয়ে যায়, সে সাথে সাথে ছবিগুলো আনসেন্ড করা শুরু করলো। সুজন ছবিগুলো দেখার আগেই ছবিগুলো ডিলিট করে দেয়। বিকেলবেলা সুজন বাইরে থেকে বাসায় ফিরে, সে তার ভাবির দিকে রহস্যজনকভাবে তাকিয়ে বলে, আজকাল মনে হয় তুমি বেশ আনন্দী আছো। সুজনের কথা শুনে শাকিলা ভয় পেয়ে গেল, তার মানে তার ছবিগুলো দেখে ফেলেছে। সে আমতামতা করতে থাকলো, কি জবাব দিব সেটাই বুঝতে পারছে না। তখন সুজন বলে, কি ব্যাপার ভাবি, উত্তর দিছ না যে, মুখে সব সময় হাসি লেগে আছে। সুজনের এই কথা শুনে শাকিলা কিছুটা স্বস্তি পায়, সে বুঝতে পারে তাহলে তার ছবিগুলো দেখতে পায়নি। তারপর জবাব দেয়, তোমার ভাই বলছিল দ্রুত ফিরে আসবে, তাই একটু হয়তো বেশি খুশি, এত বছর পর বাসায় ফিরবে খুশি হব না। শাকিলা নিজের ঘরের দিকে পা বাড়ায়, তখন সুজন পেছন থেকে বলে ওঠে, তবে ছবিগুলো ভীষণ সুন্দর ছিল, ভাবি আমার অনেক পছন্দ হয়েছে। শাকিলা থমকে দাঁড়ায়, সে বুঝতে পারে ছবিগুলো তার দেবর দেখে ফেলেছে। দেখো এগুলো ডিলিট করে দাও, এগুলো তোমার ভাই আমার কাছে চেয়েছিল, স্বামী দেশের বাইরে থাকলে এভাবে ছবি দেওয়া যায়, তুমি সেগুলো ডিলিট করে দাও প্লিজ, আমি ভুল করে পাঠিয়ে দিয়েছি। কিন্তু সুজন তার কথাই শোনে না, সে মুচকি হেসে বলে, সেটা ঠিক আছে, তবে এমনি এমনি কাজ করা তো যাবে না, আপনি যদি 50,000 টাকা দেন তাহলে ছবিগুলো ডিলিট করে দিতে পারি। এত টাকা আমি কোথায় পাব সেটা তো আমি জানি না, এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। ভাই যে এত এত টাকা পাঠায় সেখান থেকেই দাও, ভাইয়া কিছুই টের পাবে না, আর আমিও কথা দিচ্ছি টাকা পেলে ছবিগুলো ডিলিট করে দিব। শাকিলা হতাশ হয়ে নিজের ঘরে ঢুকে এবং হাতে করে 50,000 টাকা নিয়ে বলে, নাও এখানে 50,000 টাকা আছে, তুমি এবার আমার ছবিগুলো ডিলিট করে দাও। ঠিক আছে আমি ছবিগুলো ডিলিট করে দেব, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু সুজন ছবিগুলো ডিলিট করে না। কিছুদিন পরেই সুজন আবার শাকিলার কাছে আসে এবং ছবিগুলো দেখে বলে, আমি কিন্তু ছবিগুলো এখনও ডিলিট করিনি। শাকিলা আতঙ্কিত কণ্ঠে বলে, আমি তোমাকে টাকা দিয়েছিলাম, তাহলে কেন তুমি ছবিগুলো ডিলিট করোনি? প্লিজ আমি তোমার পায়ে পড়ি, তুমি ছবিগুলো ডিলিট করে দাও। সেটা হবে না, তবে তুমি যদি আমাকে খুশি করে দাও তাহলে ছবিগুলো আমি এখনই ডিলিট করে দেব। তুমি এসব কি বলছো, তুমি আমার দেবর, এসব নোংরা কথা বলতে পারলে তোমার গলা কাঁপছে না? দেখো ভাবি, আমি এত কথা শুনতে এটা চাই না, তুমি যদি আমাকে খুশি না করো তাহলে ছবিগুলো আমি ডিলিট করব না। এই বলে সুজন শাকিলারে জোরে ধরতে যায়, সে শাকিলার সাথে জোরাজোরি করতে থাকে। এমন সময় পলাশ বাসায় ফিরে আসে, তারপর তার ভাইয়ের কলার ধরে টান দিয়ে তার গালে একটি চড় মারে, তুই আমার ভাই, তোর লজ্জা করছে না মায়ের তুল্য একজন ভাবির সাথে এমন আচরণ করতে? আরে ভাবি মানে তোর মা, যে ছেলে তার ভাবির সাথে এমন আচরণ করতে পারে সে আমার ভাই না, এটা ভাবতেও লজ্জা লাগছে। আরে আমি আর তোর ভাবি তোর জন্য কত কিছু না করে যাচ্ছি, আর তুই বিশেষের সুযোগ নিয়ে এভাবে দিতে পারবি? তুই আমার বাসা থেকে এখনই বের হয়ে যা, মা বাবার মারা যাওয়ার পর তোকে নিজ সন্তানের মতো করে ভেবেছি, এটা আমাদেরই ভুল, তোর মতো এমন কিছু কুলাঙ্গারের জন্যই দেবর ভাবির সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। পলাশ ঘাড় ধরে সুজনকে বাসা থেকে বের করে দেয়। অনেক সময় আমরা অসাবধানতায় কারণবশত ভুল করে ফেলি, আর এই সুযোগ নেওয়ার জন্য কিছু সুযোগ সন্ধানী লোক উদ পেতে থাকে, তাই এই সমস্ত বিষয়ে আমাদের সকলে সচেতন থাকতে হইব, সাবধানতা অবলম্বন করতে হইব। ধন্যবাদ।